এর মধ্যে আমার চোখেই পড়েছে পানসুর বাড়ি, গান আছে না, যাদবপুরের পানসুর বাড়ি, যাদবপুরের পানে আমাদের পেছনে রয়ে গেছে, যাদের অক্লান্ত শ্রমের বদলতে এরকম একটি আয়োজন আমরা এখানে দর্শকদের দিতে পারছি। এই প্রথম আলো যে জনপ্রিয় করপত্র, যেটি নকশা, এটির পেছনের নেপথ্যের যে মানুষটি রুহিনা তাসকিন, রুহিনা তাসকিনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, আপনারা একটু হাত তালি চাই। সঙ্গে আসবেন আমাদের আরেকজন প্রিয় মানুষ, আমাদের সারথী পিয়াস ভাই। পিয়াস ভাইকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। এই পর্বটি সঞ্চালন করার জন্য দায়িত্বটি নেপথ্যের সেই মানুষটির হাতে অর্পণ করে আমরা এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। কথা বলছেন আপনাদের সঙ্গে রুহিনা দাসকি। আচ্ছা, আমরা পরে আবার প্রশ্ন নিব, আমরা আরেকটি প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন এদিকে কেউ প্রশ্ন করতে চান? আপনি ছবি তোলার জন্য কোথায় যাবেন, সাজার জন্য কোথায় যাবেন, ড্রেস কোথা থেকে কিনবেন, সাজগোজ আপনার ডেকোরেশন কারা করে দেবে, সমস্ত কিছুর আয়োজন কিন্তু এখানে আছে। বউটা শুধু আপনি জোগাড় করেন, বাকি সব আমরা ব্যবস্থা করে দেবো। এখন উনি কোথায় যাবেন বউয়ের জন্য ওনার পার্সোনাল পছন্দ থাকতেই পারে। ধন্যবাদ ভাই, খুব সুন্দর আপনার কোশ্চেনটা ছিল। পরবর্তী প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন, কেউ আছেন এদিকে হাত তুলবেন প্লিজ, কোন জানার কিছু আছে এদিকে? উনি আরেকটি প্রশ্ন করতে চান। তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে নেক্সট বার যাতে আপনারা যখন অর্গানাইজিং করবেন তখন ওই বউ খোঁজার ব্যাপারটার দিকে একটু দৃষ্টি দিবেন। যদি এখানে ঘটক পাখি হয়ে থাকতো কিংবা আদার্স কোনো স্টল থাকতো তাহলে হয়তো আমাদের কোনো কষ্ট হতো না, আমরা হয়তো বউ খুঁজতেই এখানে এসেছি অনেকে। থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা আপনার জন্য হচ্ছে আছে আপনার জন্য আমরা ব্যবস্থা রেখেছি, এখানে দুইটি ম্যারেজ মিডিয়া আছে, আপনি দেখছেন shadibazar.com আর একটি আছে bibahobidi.com, এরা বাংলাদেশের টপ ম্যারেজ মিডিয়া এখন অনলাইন ভিত্তিক, আপনার জন্য তারা আছে, আমরা ব্যবস্থা রেখেছি, ভবিষ্যতে হয়তো আরো বেশি রাখবো। আচ্ছা আরো কারো কি কোনো প্রশ্ন আছে? আমরা কি আমাদের অতিথিদের কি কিছু প্রশ্ন করতে পারি মানে আপনাদের হয়ে? আরেকজনকে পেয়েছি, আরেকজন প্রশ্নকর্তাকে পেয়েছি, নামটি বলবেন প্লিজ। খুবই জটিল এবং কুটিল আমি আমি যদি আবার এই বিয়েটাই আবার করি আমি তখন এই যে এক্সপার্ট যত আছেন আমাদের বিউটি এক্সপার্ট আমি সবার সাহায্য নিব এবং সবার কাছ থেকে একটু 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 করে সবার স্পেশাল জিনিসগুলো আমি তাদের কাছ থেকে নিয়ে একেবারে জানি না যে বউ কোনোদিন তৈরি হয় না সেরকম একটা বউ সাজে সাজতে চাই। আফরোজা আব্বা, কানিজা আব্বা এত সুন্দর একটা উত্তর দিল, এখন আমি খুব টেনশনে পড়ে গেলাম যে কি উত্তর দেব, কার কাছে সাজবো, প্রত্যেকে এত সুন্দর, যার দিকে তাকাচ্ছি তাকে দেখে মুগ্ধ হচ্ছি, তো সম্ভবত আমি নিজে নিজে এসে যাবো। সবার ফেস নিয়ে কাজ করছি তো এতদিন এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে বুঝতে পারি কার ফেসে কি ধরনের মেকআপ হবে, আমারটা আমি আমি মনি আপা আপনার কোন ধরনের সাজ বউ সাজের ক্ষেত্রে কোন ধরনের সাজ আপনার বেশি ভালো লাগে সাজাতে? ন্যাচারাল, আসলে আমি সবসময় বলে আসি আমাদের দেশের মেয়েরা অরিজিনালি কিন্তু অনেক সুন্দর, ওদের চোখ বলেন, স্কিন কালার বলেন, সব কিছু এবং চুল বলেন সব কিছু কিন্তু আমার মনে হয় না আমাদের দেশের মেয়েদেরকে তেমন বেশি সাজাতে হয়, কম মেকআপে হালকাভাবে আমাদের দেশের মেয়েদেরকে বেশি সুন্দর থাকে, আমি চেষ্টা করি ন্যাচারাল মেকআপটা। মুখ আমি জানি না, আমি ড্রেসটা নিজে বানাবো কারণ আমার বিয়ের সময় যে শাড়ি পরেছিলাম এত পচা, তখন কোনো সুন্দর শাড়ি। আচ্ছা হ্যাঁ লিপি আপা, কোন ধরনের বউ সাজাতে বউকে সাজাতে গেলে আপনার কোন ধরনের শাড়ি বেশি আপনার বিয়ের ক্ষেত্রে বাঙালি বধুর কোন ধরনের বিয়ের সাজ শাড়ি পোশাক আপনার পছন্দ? তুমি যেটা পরে আছো আমি যেটা, কারণ আমার কাছে মনে হয় যে লাল শাড়ির উপরে কোনো শাড়ি হয় না, আর বিয়েতে যেভাবে চুল সাজাক না কেন আমার কাছে সবসময় ভালো লাগে একটা খোপা থাকবে, একটা ঘুমটা থাকবে, একদম টিপিক্যাল বউ যেটা আমার কাছে খুব ভালো লাগে ট্রেডিশনাল বউ, তো আমার বিয়ের সময় সাজা হয় না কারণ আমার চুলের খোপা তো ভালো লাগে। সামনে কি বিবাহ বার্ষিকী আছে?
আসলে এত দূর পার করার পর বিশেষ করে ওই দিন আমার মনে হয় সাজের কোন প্রয়োজন নেই, অনেক ভালোবাসা নিয়ে উপস্থিত হবো তার সামনে। ধন্যবাদ রীতাপা। আমরা এর মধ্যে আরেকজন প্রশ্নকর্তা খুঁজে পেলাম, এবার প্রশ্নটি করবেন, নামটি বলবেন প্লিজ। জি, আমার নাম মাহমুদ। আমার কোয়েশ্চেনটা আসলে সবার কাছেই, আচ্ছা বিয়ে মানে তো বা বিয়ের